গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আগে থেকে অনেকটাই সুস্থ আছি, কাশিটা হচ্ছে কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে। দেখো এখানে কি হচ্ছে, ডাল। দাঁড়াই, ফেনাটা ফেলে দিই আগে, তারপর বলছি। ফেনাটা তুলে ফেলে নিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে, এটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি আমটা কেটে নিই। আজকে আম দিয়ে ডাল হবে। বডিটা বেশ সুন্দর, ছোট পাড়া, হালকা, হাতে করে চাগিয়ে নেওয়া যায়। একটা আম কিনে নিয়ে এসেছিল সেদিন, ফ্রিজে রয়ে গেছিল, তপ তপ হয়ে গেছে, জানি না কেমন হবে। আমটা কাটছি, আম দিয়ে ডাল হবে। মাছ আনতে গেছে, মাছ আনলে পেঁপে দিয়ে, মাছ দিয়ে, পেঁপে কাঁচকলা দিয়ে, মাছ দিয়ে ঝোল হবে। চলো কেটে নিই তাহলে আমটা। আম কাটা হয়ে গেছে, এবার উচ্ছে কেটে ফেলেছি। দেখো উচ্ছে দিয়ে, আলু দিয়ে, আর ওই উচ্ছে দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কুটি দিয়ে ঝাল হবে। ডালটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এগুলো কেটে নিই। উচ্ছেগুলো ভিজে ছিল, শুকিয়ে যাচ্ছিল, দেখাই হয়নি, ভাবলাম উচ্ছে দিয়ে ঝাল করে ফেলি। ঝোল, ডাল, ঝাল সবই হচ্ছে। আসলে এই আম ডালটা এ হবে কুকিং চ্যানেলের জন্য, গরমকালের আম ডাল। দেখো এখানে কেটে রেখেছি, কি বলে, এখানে হচ্ছে উচ্ছে দিয়ে, উচ্ছে, এই যে উচ্ছে কেটে রেখেছি, এখানে এগুলো হচ্ছে কি বলে, এগুলো কি ওই পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হবে। এখানে লাউকে কুচিয়ে রেখেছি সরু সরু করে, লাউ দিয়ে ছেঁচকি হবে, লাউ ছেঁচকি। আর এখানে এই যে আম, আমের ডাল হবে, ডালটা সেদ্ধ করতে দিয়েছি দেখতেই পেলে। জিরে ভিজিয়ে রেখেছি জলেতে, আদা বাটা, জিরে বাটা এসব দিয়ে মাছের আছে, চারা মাছ, এগুলো হচ্ছে বাটা মাছ, বাটা মাছ দিয়ে ওই পেঁপে কাঁচকলা এইসব দিয়ে ঝোল হবে, আদা বাটা, জিরে বাটা দিয়ে। আর আম ডালটা করে রাখছি এটা কালকের জন্য, বললাম না কুকিং চ্যানেলের জন্য আম ডাল হয়ে গেছে সেদ্ধ। ভাপটা লেগে গেছে হাতে, এখন সব কুচানা হয়ে গেছে, এগুলো ধোবো, তারপর রান্না শুরু করব। আম দিয়ে ডাল হয়ে গেছে, এখন হচ্ছে উচ্ছে চচ্চড়ি, এখানে উচ্ছে ভাজা হচ্ছে। দেখো ভাজা হচ্ছে, উচ্ছে চচ্চড়িটা করে নিই, নিয়ে তারপর মাছের ঝোল হবে। ডাল করা হয়ে গেছে, রেখে দিয়ে চলে এসেছি, টক ডাল, টক টক হয়েছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, আলু, পেঁয়াজ কলি, টমেটো,
চাপা দিয়ে এবার রেখে দিই। এখন সেদ্ধ হোক বসে বসে। ঝাল হয়ে গেছে, এখানে আবার ঝোলটা হচ্ছে, মাছ ভেজে তুলে রেখেছি। এখানে আছে আম দিয়ে ডাল, ডালটা আজকে খাবো না, ওটা কালকে খাবো। এখানে আছে উচ্ছের চচ্চড়ি, এখানে আছে কাঁচকলা পেঁপে মাছ দিয়ে ঝোল, স্নান টান সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ওখানে নামিয়ে রেখেছি। ওর বাবারে, এখন বাজে 1:30, এবার খেতে বসে যাব। জোর খিদে লেগে গেছে, সকাল থেকে মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি, শুধু চা দিয়ে রুটি খেয়েছিলাম। এখন রাখছি, খেয়ে নিই তাহলে, খাওয়া দাওয়া করে বেরোবো, একবার সিঁদুরটা পরা খাওয়া দাওয়া করে বেরোবো মিষ্টি কিনতে। মিষ্টি খেতে ইচ্ছা করছে, ফ্রিজটা খুলে দেখি না একটু মিষ্টি নেই, সব মিষ্টি শেষ হয়ে গেছে, পুজো টুজো করা হয়ে গেছে, ধূপ জ্বালা দিয়েছি, সেবা দেওয়া হয়ে গেছে। চলো তাহলে রাখছি, এখন খেয়ে নিই। গুড ইভিনিং, কি খাচ্ছি বলো? এটা একটা নতুন ধরনের টোস্ট, এটা হচ্ছে মিষ্টি মিষ্টি দেওয়া টোস্ট। একটা চিনি দেওয়া আছে এই টোস্টটাতে, আর মিল্কের ফ্লেভার দেওয়া আছে, দারুণ কত দারুণ টেস্ট। তাহলে যা চা টোস্ট, এখন বাজে 5:50, নাম্বার 1 হচ্ছে। খেয়ে নিই তাহলে। দেখো একবার বাইরে বেরোচ্ছি, মাংসের দোকানে যাব মাংস কিনতে। এখন বাজে 6:30, এখন রাখছি। দেখো একটা গোটা মুরগি কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? মুরগিটা নিয়ে এসেছি, ওটার মুরগ মাসাল্লাম বানাবো, এবার তার জোগাড় যন্ত্র করি। এই প্রথম লাইফে ট্রাই করছি, জীবনে করিনি, কেমন হবে জানি না, ভীষণ ভয় লাগছে। চলো শুরু করে দিই, এখনই 7:30 বেজে গেছে। দেখো সেই মুরগিটা হচ্ছে, এখানে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছো? ওই এসেছে ভাজা, উল্টানোর খুব অসুবিধা হচ্ছে। আসলে আমাদের কাছে তো সেই নেই, চিমটি নেই, মানে যেমন করে উল্টে দেয়, আর হাতে করে করে খুন্তি দিয়ে ধরে ধরে উল্টাতে হচ্ছে। মশলাটা দিয়ে দিয়েছি, ভাজা মশলাটা একটু ফুটে উঠুক, কষিয়ে জল ঢেলে দিয়েছি, ফুটে উঠলে এবার ওই যে ভেজে রাখা আছে মুরগিটা ওটা দিয়ে দেবো। মশাল্লাম এখনো হচ্ছে, মুরগ মশাল্লাম। আর ওদিকে দেখো খিচুড়ি গরম করছি, কাল ওখান থেকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়িটা গরম করছি। আমি রুটি দিয়ে খাবো, খিচুড়ি দিয়ে খাবো,
চলো করে নিই তাহলে। মশালাম করতে প্রচুর ঝামেলা, গরম হয়ে গেছে, এটা চাপা দিয়ে রেখে দিই। মশালাম করতে প্রচুর ঝামেলা বাবা, কত কি লাগে আর কত সময় লাগছে দেখো না। আর বড় মুরগিটা তো, ছোট মুরগি পাইনি, এটা ওজন হয়েছিল 1 কেজি 400, 1 কেজির মধ্যে খুঁজছিলাম কোথাও পাওয়া যায়নি। কি আর করা যাবে, অবস্থা, ওটাই নিতে হলো, চলো করে নিই তাহলে। দেখো এখনো রান্না হচ্ছে, কি বলবো, হয়েই এসছে, দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, খুলে খুলে যাচ্ছে, আর ওই মিনিট পাঁচেক হলেই হয়ে যাবে, হয়েই গেছে, দারুণ দেখতে লাগছে। লাইফে ফার্স্ট টাইম করলাম, দেখি কেমন হয় খেয়ে। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:10, অনেক টাইম লাগে করতে। দেখো খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ কি হয়েছে, আর এখানে খিচুড়ি, চলো খেয়ে নিই তাহলে, খেয়ে নিই তাহলে, আর কিছু বলার নেই, আর প্রচুর পরিশ্রম হয়েছে এটা করতে। যে এখন বাজে 11:45, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা, গুড নাইট।